হ্যালো বন্ধুরা তোমরা যে এক্সামের টেকনিকেট টেকনিক গেট ইউটিউব চ্যানেল এক্সামের টেকনিকেট টেকনিক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগত বন্ধুরা পশ্চিমবঙ্গের একটি জেলায় গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাঠযোগ্যতায় আবেদন করতে পারবে নিয়োগের পদ্ধতি রাখা হয়েছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তো সেই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করবো বিস্তারিত ইনফরমেশন জানার জন্য অতি অবশ্যই তোমাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দিতে হবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবরের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য অতি রেড কালার ব্যান্ডারটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশের টাকা বেলে আইকনে প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে তাহলে যখন কোনো চাকরি খবর ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেল আপলোড করব তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন মধ্যে পৌঁছাবে অতি ভিডিও লাইক করতে বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না বন্ধুরা এই হচ্ছে বিজ্ঞপ্তিটি বিজ্ঞপ্তিটি তোমরা ওপেন করলে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এবং নোটিফিকেশন নাম্বারটি এখানে শো করছে প্রকাশিত হয়েছে আটই অক্টোবর দু হাজার এখানে তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফর দ্য রিক্রুটমেন্ট অফ টু পোস্ট দুটি শূন্য পদে এখানে তোমাদের নিয়োগ হচ্ছে একটি গ্রুপ সি এবং একটি গ্রুপ ডি এর জন্য নিয়োগ হবে মঞ্জুসা এম্পোরিয়াম ইন বালুরঘাট দক্ষিণ দিনাজপুর এম্পোরিয়াম ইন বালুরঘাট দক্ষিণ দিনাজপুরে নিয়োগ হবে এবং এখানে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে অর্থাৎ অস্থায়ীভাবে তোমাদের এখানে নিয়োগ করা বিস্তারিত ইনফরমেশন জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে বলছে যেটা হচ্ছে ডাব্লু 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 ডট ডি দিনাজপুর ডট এনআইসি ডট ইন অথবা ভিডিওর শেষে তোমাদেরকে দেখে দেব যে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কীভাবে এই নোটিফিকেশন পিডিওটি ডাউনলোড করতে পারবে আবেদনের লাস্টে বলেছে বাইশে নভেম্বর দু হাজার একুশ চারটার মধ্যে এখানে বলেছে ওয়াকি ইন্টারভিউ উইল বি হেল অন টোয়েন্টি ফাইভ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অ্যাট টুয়েলভ নুন অর্থাৎ এখানে তোমাদের সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ হবে পঁচিশে নভেম্বর দু হাজার একুশে বারোটা থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে নির্দিষ্ট অ্যাড্রেসে গিয়ে অ্যাড্রেসটি হচ্ছে কনফারেন্স হল থার্ড ফ্লোর বালুঘাট থার্ড ফ্লোর বালুঘাটের যে কনফারেন্স হল সেখানে গিয়ে তোমাদের ইন্টারভিউ হবে পঁচিশে নভেম্বর দু হাজার একুশে বারোটা থেকে ইন্টারভিউ শুরু হবে এখানে তোমাদের মঞ্জুর শাহ এম্পোরিয়াম বালুঘাটে তোমাদের নিয়োগ করা হবে বলে রাখি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে তোমরা এখানে ইন্টারভিউ দিতে পারবে এখানে গ্রুপ সির জন্য একটি শূন্যপথ যেটা তোমাদেরকে বললাম ফিমেল ক্যান্ডিডেট প্রিফারেন্স অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এখানে ভ্যাকেন্সিটি আছে। হয়েছে যদিও ফিমেল ক্যান্ডিডেটটা এখানে বলা হয়েছে প্রিফারেন্স কিন্তু ছেলেরাও কিন্তু এখানে ইন্টারভিউ দিতে পারবে গ্রুপ সি পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কোয়ালিফিকেশান বলা হয়েছে গ্র্যাজুয়েশান পাশ হয়ে থাকতে হবে সাথে এক বছর কিন্তু কাজের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে সেলস হিসেবে এখানে বয়সের সীমা রাখা হয়েছে তিরিশের মধ্যে এবং বারো হাজার টাকা পার মান্থে স্যালারি গ্রুপ সি পোস্টের জন্য গ্রুপ ডি পোস্টের জন্য তোমাদের একটি শূন্য মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং এখানে বলা হয়েছে মেল ক্যান্ডিডেট প্রিফারেন্স অর্থাৎ পুরুষের জন্য এখানে কিন্তু ভ্যাকেন্সিটি বারো আসে তার তোমাদেরকে বলে রাখি প্রিফারেন্স অর্থাৎ এখানে কোনো ধরনের ফিক্সড বলা হয়নি যে শুধু ছেলেদের প্রয়োজন এখানে মহিলারাও কিন্তু এখানে ইন্টারভিউ দিতে পারবে এই পোস্টের জন্য বয়সের সীমা রাখা হয়েছে পঁচিশের মধ্যে স্যালারি যেটা বলা হয়েছে ছ থেকে আটের মধ্যে এখানে তোমাদের পার মান্থে এখানে স্যালারি দেওয়া হবে ইতিবাচক বন্ধুরা দক্ষিণ দিনাজপুর থেকে বার হয়ে আসা এই বিজ্ঞপ্তিটি তোমাদের সামনে আলোচনা করলাম যেটি মঞ্জুষা এম্পোরিয়াম ইন বালুঘাটে তোমাদের নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে ইন্টারভিউ দিতে যেতে পারবে তোমরা এখানে ছেলেমেয়ে উভয় এবং ইন্টারভিউ ডেটটি পঁচিশে নভেম্বর দু হাজার একুশে সরাসরি গিয়ে সেখানে তোমাদের ইন্টারভিউ দিতে হবে কনফারেন্স হল থার্ড ফ্লোর বালুঘাটে এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশান এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাচকতায় তো এই ছিল কিন্তু বিজ্ঞপ্তির বন্ধুরা বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করলাম যদি এই বিজ্ঞপ্তির সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তা রিপ্লাই দেবো নিচের স্ক্রম দেখতে পাচ্ছ বন্ধুরা আবেদনের প্রসেস আবেদনের প্রসেস বলা হয়েছে ক্যান্ডিডেট হ্যাভ টু সাবমিট সাপোর্টিং ডকুমেন্ট টু দ্য জি এম অফিস অর্থাৎ তোমাদের যে জি এম ডিআইসি অফিস সেখানে গিয়ে নিজের ডকুমেন্টসগুলি সাবমিট করতে হবে প্রত্যয় নকল অর্থাৎ জেরক্স তোমাদের ডকুমেন্টসগুলি সেখানে গিয়ে সাবমিট করতে হবে বাইশে নভেম্বর দু হাজার একুশ চারটার মধ্যেই কী কী ডকুমেন্টস তোমাদের জমা করতে হবে এখানে বলা হয়েছে যে রিসেন্ট তোমাদের আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট এর জেরক্স রেশিনা প্রুফ এর জেরক্স এবং শিক্ষাগত যোগ্যতা জেরক্স কপিগুলি সেল করে দিতে হবে সাথে রিজিউম অথবা বায়োডাটা তার সাথে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু থাকবে এই সব ডকুমেন্টসগুলি নিয়ে গিয়ে তোমাদের জিএমডিআইসি ডিআইসি অফিসে গিয়ে জমা করতে হবে ইন্টারভিউর জন্য এছাড়াও কিন্তু তোমাদের বিজ্ঞপ্তিটি আবেদন প্রসেস কী কীভাবে তোমরা আবেদন করবে বিস্তারিত আলোচনা করলাম তোমাদেরকে দেখিয়েছি এই নোটিফিকেশান পিডিয়টি তোমরা কীভাবে ডাউনলোড করে পাবে বন্ধুরা এই নোটিফিকেশান পিডিএফটি ডাউনলোড করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে যেটি হচ্ছে ডাব্লু ডাবলু ডাব্লু ডট ডি দিনাজপুর ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদের কাছে ওয়েবসাইটটি এই ধরনের শো করবে যেখানে দেখতে পাচ্ছ মোর এই মোরে এখানে ক্লিক করলে তোমাদের কাছে নোটিসের এখানে ক্লিক করবে তোমরা এখানে ক্লিক করলে তোমাদের কাছে এই ধরনের দেখতে পাচ্ছ এখানে তোমাদের রিক্রুটমেন্ট এখানে শো করছে এই রিক্রুটমেন্টে ক্লিক এই ধরনের একটি পেজ ওপেন আসবে নিচে স্কুলের দেখতে পাচ্ছ টাইটেল বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ টু পোস্ট অফ গ্রুপ সি গ্রুপ ডি আন্ডার মঞ্জু শাহ এম্পোরিয়াম ইন বালুঘাট দক্ষিণ দিনাজপুর এখানে মেমোর নম্বরটি অর্থাৎ নোটিফিকেশন নাম্বারটা শো করছে এবং এখানে তোমাদের পাবলিশ ডেটটি শো করছে এখানে তোমাদের লাস্ট ডেটটি শো করছে দেখতে পাচ্ছ এবং ভিওর এখানে ক্লিক করে তোমাদের কাছে সে নোটিফিকেশান পিরিয়ফটি ডাউনলোড হয়ে আসবে এভাবে কিন্তু তোমরা নোটিফিকেশান পিরিয়ফটি ডাউনলোড করতে পারবে তো এছাড়া কিন্তু তোমাদের এই মধ্যে চাকরি খবরটি যেটা তোমাদের যে তোমাদের দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে বারো এসে তোমাদের এখানে গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্টটি নেওয়া করা হচ্ছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকেই এখানে তোমরা আবেদন করতে পারবে আশা করি চাকরির বিজ্ঞপ্তিটি তোমাদের সকলকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবে শেয়ার করে অন্যকে জানাতে সাহায্য করবে প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবর ভিডিও সভাপতি পড়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ